গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার পর তেল আবিবকে অন্ধ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পরিকল্পিতভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চললেও নিশ্চুপ বাইডেন প্রশাসন। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলার বৈধতার পক্ষে সাফাই গাইছে ওয়াশিংটন। অর্থনৈতিক থেকে শুরু করে সামরিক, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেল আবিবকে দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। বাইডেন প্রশাসনের আশকারায় গাজায় বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল। আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘ পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ অঞ্চলটিতে নৃশংসতার মাত্রা দিন দিন বাড়াচ্ছে নেতানিয়াহু বাহিনী। গাজা ইস্যুতে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনের কারণে ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি বাইডেনকে বয়কটের ডাক দিয়েছে মুসলিম কমিউনিটি। হোয়াইট হাউসের ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যানের পর এবার গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেয় তার প্রতিবাদ জানিয়ে খোদ জো বাইডেনের সঙ্গে বৈঠক থেকে বের হয়ে গেলেন মার্কিন মুসলিম চিকিৎসক। মেড গ্লোবাল বোর্ডের সদস্য ডক্টর থায়ের আহমেদ মঙ্গলবার মার্কিন টেলিভিশন সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে গাজা ইস্যুতে প্রেসিডেন্ট জো বাইডেনের বিতর্কিত অবস্থানের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বৈঠকে গাজার মানবিক বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরার পর যুক্তরাষ্ট্রের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন উল্লেখ করে বৈঠক থেকে বের হয়ে যান। মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে বাইডেনের ওই বৈঠকে তিনি কেবল একমাত্র ফিলিস্তিনি আমেরিকান ছিলেন বলেও জানান থায়ের আহমেদ। এক বিবৃতিতে বৈঠকের সত্যতা নিশ্চিত করে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস গাজার বিষয়টি মুসলিম এবং আরব সম্প্রদায়ের জন্য গভীর বেদনাদায়ক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। বৈঠকে জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তার উপর গুরুত্ব আরোপ করা হয় বলেও জানান ওই মুখপাত্র। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।